তো ফ্রেন্ডস, বর্তমান সময়ে প্রায় প্রত্যেকটি মানুষই গ্যাস অম্বলের সমস্যায় ভুগছেন। তো ওই গ্যাস অম্বল এবং বমি বমি ভাব ইত্যাদি দূর করার জন্য আজ আমি আপনাদের সামনে একটি মেডিসিন নিয়ে আলোচনা করব। তো মেডিসিনটি হলো ওমেসডি ক্যাপসুল। এটি সাসটেন্স রিলিফ ক্যাপসুল, যেটি কমনলি আমাদের শরীর থেকে অ্যাসিড কমানোর জন্য বা অ্যাসিডকে সাসপ্রেস করার জন্য ব্যবহার করা হয়। এছাড়াও এটি বমি, পেপটিক আলসার এটার জন্যও ব্যবহার করা হয়। তো বন্ধুরা, এই ওমেসডি ক্যাপসুলটি কোথায় পাওয়া যায়, এটির দাম কত, এটি ব্যবহার এবং এই ওমেসডি ক্যাপসুলটির উপকারিতা ইত্যাদি সম্বন্ধে জানতে ভিডিওটি না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো এই ওমেসডি বা ওমেসডিএসআর ক্যাপসুলটি 15টি ক্যাপসুল নিয়ে একটি পাতা, যার বর্তমান দাম 161 টাকা। তো আপনারা যে কোনো মেডিকেল শপ বা ঔষধের দোকান থেকে আপনারা সহজেই কিনতে পারবেন। তবে কেনার সময় অবশ্যই এর এক্সপায়ারি ডেটটি দেখে নেবেন। এই ওমেসডি ক্যাপসুলটি 2টি কম্পোজিশন বা উপাদান দিয়ে তৈরি করা হয়েছে। 1 নম্বর ওমিপ্রাজল 20 mg, দ্বিতীয়ত ড্রোমপারডন 30 mg। এই ওমেসডি ক্যাপসুলটি আপনারা প্রত্যেক দিন সকালে খালি পেটে একটি করে খাবেন। তো যেহেতু এটি সাসটেন্স রিলিফ ক্যাপসুল, তাই একটি খেলেই সারাদিন এই মেডিসিনটি আর নেবার প্রয়োজন হয় না। তো সবসময় মনে রাখবেন, এই ক্যাপসুলটি খালি পেটে নেবেন, এটি ডক্টরের পরামর্শ নিয়েই খাবেন। সো এর ইউজ অর্থাৎ এর ব্যবহারের দিক থেকে যদি আমরা দেখি, তাহলে এটি মেজর ইউজ হচ্ছে। এটি যে কোনো অ্যাসিডের কন্ডিশনে এবং এই মেডিসিনটি আমাদের শরীরের যে অ্যাসিড সিক্রেশন হয় সেটিকে কন্ট্রোল করে। এছাড়া এই ওমেসডি ক্যাপসুলটি ব্যবহার করা হয় গ্যাস্ট্রিক আলসারেও, অর্থাৎ যখন অতিরিক্ত অ্যাসিড সিক্রেশন হয় তখন আমাদের স্টমাকে বা পাকস্থলীতে একটি ক্ষত সৃষ্টি হয়, সেটাকে আলসার বলা হয়। অর্থাৎ এই ওমেসডি ক্যাপসুলটি ব্যবহার করলে এই ধরনের আলসার সৃষ্টি হবার কোনো সম্ভাবনা বা সুযোগ হয় না। এছাড়া পেন রিলিফ ক্যাপসুলের সাথেও এই মেডিসিনটি ইউজ করা হয়, যাতে অ্যাসিড সিক্রেশন বেশি না হয়। এছাড়া বমি বমি ভাব হলেও এই ওমেসডি ক্যাপসুলটি ইউজ করতে পারেন। এবং অনেক সময় দেখা যায় যে আমাদের মুখ টকটক ভাব লাগে, সেটা থেকে রিলিফ পাওয়ার জন্যও আপনারা এই ওমেসডি ক্যাপসুলটি খেতে পারেন। সো সাইড এফেক্টের দিক থেকে যদি আমরা দেখি, সেগুলি হলো মুখ শুষ্ক বা মুখ শুকিয়ে যায়, মুখের টেস্ট চেঞ্জ হয়ে যায়। এছাড়া যাদের এই মেডিসিনে যাদের অ্যালার্জির কন্ডিশন আছে, এই মেডিসিনের উপর তাদের শরীরে অ্যালার্জি দেখা যায়। তো এই রকম সমস্যা হলে আপনারা অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন। তো ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই।